Who is going to be the winner of the ICC Men's World Cup 2019? We shall find out. First of all, England সম্পর্কে ইংল্যান্ড তাদের লাস্ট গেম অর্থাৎ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 8 উইকেটের বিশাল জয় পায় এবং তারা অস্ট্রেলিয়াকে সেই ম্যাচে 223 রানে অল আউট করে দেয়। তাই বলা যায় তাদের ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স খুবই ভালো ছিল। তাদের ব্যাটিং পারফরমেন্স প্রত্যেকবার ভালো হয় কারণ তাদের ওপেনিং প্লেয়ার প্রত্যেকবারই রান করে। দেখা গেছে লাস্ট ম্যাচেও তাদের ওপেনিং প্লেয়ার ভালো করেছে, জনি বেয়ারস্টো এবং জেসন রয় দুজনই ভালো ইনিংস খেলেন এবং জেসন রয় আউট হয়েছিলেন কিন্তু তার আউটটি খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল, তাই বলা যায় তিনি কিছুটা আনলাকি ছিলেন। আর তাছাড়াও দেখা যাচ্ছে যে তাদের নিচের দিকে অর্থাৎ মিডল অর্ডারে ব্যাটিং যারা করেছেন তারা খুবই দায়িত্বশীল ব্যাটিং করেছেন এবং রুট এবং ওয়েন মর্গান তারা দুইজন প্রায় লেস দেন রানাবলের একটি ইনিংস খেলেন এবং সেই ইনিংসের উপরই ভর করে ইংল্যান্ড কিন্তু খুবই সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে। যদিও সেই ম্যাচের উপর অনেক প্রেশার ছিল, বলা হচ্ছিল অস্ট্রেলিয়াই হয়তো বা ফেভারিট সেই ম্যাচের জন্য, ইংল্যান্ড কিন্তু দেখা গেছে সেই ম্যাচে খুবই কনভিনসিং উইন পায় এবং তারা কিন্তু ফাইনালে খুবই ভালোভাবে পৌঁছে যায়। এবং এখন আমি বলবো তাদের বোলিং পারফরমেন্স সম্পর্কে। তাদের বোলিং পারফরমেন্স কিন্তু লাস্ট ম্যাচে খুবই ভালো ছিল। দেখা গেছে তাদের বোলিং এ অবশ্যই জোফরা আর্চার প্রত্যেকবারের মতো ফার্স্টে ব্রেক থ্রু এনে দেন এবং দেখা গেছে ক্রিস ওকস তিনিও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। তিনি দেখা যাচ্ছে জেনারেলি মিডল ওভার্স এর দিকে খুবই ভালো বোলিং করেন কিন্তু এইবার দেখা যাচ্ছে তিনি নিউ বল হাতেও খুবই ভালো বোলিং করেছেন। তিনি 3 উইকেট তুলে নেন, অবশ্যই এই 3টি উইকেটই খুবই মূল্যবান উইকেট ছিল কারণ যদি তারা ফার্স্টের দিকে এই উইকেট গুলো তুলে না নিতো তাহলে অস্ট্রেলিয়া হয়তো বা আর একটু বড় টার্গেট করতে পারতো, সেই ক্ষেত্রে ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো, হয়তো বা ইংল্যান্ডকে আর কষ্ট করে সেই ম্যাচ জিততে হতো। তাই বলা যায় তাদের বোলিং এর ডেপথ ভালো, আদিল রাশিদ ভালো বোলিং করেছেন, টোটাল বোলিং পারফরমেন্স তাদের টিম পারফরমেন্স খুবই ভালো ছিল, ফিল্ডিং এও তারা ভালো পারফরমেন্স করেছিল, তাই তারা এই ম্যাচটি জিতে। তাদের এই সেমিফাইনাল খেলা কিন্তু খুব একটা সহজ ছিল না। তাদের দেখা গেছিল যে তারা পয়েন্টস টেবিলে পাকিস্তানের সাথে তাদের একটা রেষারেষি হচ্ছিল যে পাকিস্তান যদি তাদের প্রত্যেকটি লাস্ট ম্যাচ জিতে যায় এবং যদি ইংল্যান্ড যদি তাদের কোনো একটি ম্যাচ হেরে যায় তাহলে হয়তোবা ইংল্যান্ড নাও কোয়ালিফাই করতে পারতো সেমিফাইনালের জন্য। এই জন্য তারা লাস্টের 3টা ম্যাচ দেখা গেছে তারাও ভালো খেলেছিল যার জন্যই তারা সেমিফাইনাল খেলেছে। এখন আমি বলবো নিউজিল্যান্ড সম্পর্কে। নিউজিল্যান্ডও কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে খুবই ভালো পারফরমেন্স করেই অবশ্যই ফাইনালে গেছে। তারা ইন্ডিয়াকে 18 রানে হারিয়ে দেয়, যদিও সেই ম্যাচটি খুবই লো স্কোরিং ম্যাচ ছিল। তারা মাত্র 239 রান করেছিল ফার্স্টে ব্যাটিং করে এবং ইন্ডিয়া কিন্তু সেটি চেস করতে পারেনি। এর মাধ্যমে বলা যায় যে তারা অবশ্যই ফিল্ডিং এবং বোলিং এর ক্ষেত্রে খুবই এগ্রেসিভ এবং কেন উইলিয়ামসনের ক্যাপ্টেন্সি নিয়েও খুবই প্রশংসা হচ্ছে। তিনি এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা ক্যাপ্টেন বলা যায় কারণ তিনি যেভাবে খুবই এগ্রেসিভ ক্যাপ্টেন্সি করেছেন, দেখা যাচ্ছে রিং এর মধ্যে অর্থাৎ 38 সার্কেল এর মধ্যে বেশিরভাগ ফিল্ডারকে রেখেছেন যার মাধ্যমে তিনি ইন্ডিয়ান প্রেশার ব্যাটসম্যানদের উপর অনেক প্রেশার ক্রিয়েট করেন, তাদেরকে শর্ট খেলতে বাধ্য করেন এবং সেই ক্ষেত্রে তারা শর্ট খেলতে গিয়ে উইকেট ফেলে আসেন। এবং তাদের বোলিং পারফরমেন্স ভালো হয় কারণ তাদের কুইক বোলার আছেন, তারা সুইং করতে পারেন, যেমন ট্রেন্ট বোল্ট অবশ্যই সুইং করে থাকেন উইকেটের দুই পাশেই। দেখা গেছে যে ট্রেন্ট বোল্ট ফার্স্টে এসেও ভালো বোলিং করেন নিউ বল হাতে এবং ডেথ ওভারেও খুবই ভালো বোলিং করেছেন। তিনি কিন্তু জাদেজার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন, তা জাদেজা যদি টিকে থাকতো তাহলে হয়তো বা সেই ম্যাচের রেজাল্ট অন্য কিছুও হতে পারত। আর দেখা গেছে তাদের ব্যাটিং এর মধ্যে অবশ্যই সব ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই দেখা যাচ্ছে সমস্যা কারণ তাদের ওপেনিং প্লেয়ার রান পাচ্ছে না, অর্থাৎ মার্টিন গাপটিলের উপর যে অনেক আশা ছিল নিউজিল্যান্ডের তারা তিনি সেই আশা খুব একটা পূরণ করতে পারেননি। তিনি এই ওয়ার্ল্ড কাপে প্রায় পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে দেখা গেছে তিনি ফ্লপ ছিলেন। তিনি হয়তোবা এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে তার সেরা পারফরমেন্সটি দিতে চাইবেন। তাদের তার লাস্ট ওয়ার্ল্ড কাপ কিন্তু খুব ভালো ছিল, তিনি একটা 100 তুলে নেন, এই ওয়ার্ল্ড কাপেও তিনি সেরকম একটি ইনিংস খেলতে চাইবেন। অবশ্যই ফাইনালে যদি হয় তাহলে তার ইনিংসটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আর নিউজিল্যান্ডে দেখা গেছে যে তাদের মিডল অর্ডারের উপর তারা খুবই নির্ভর করে, কেন উইলিয়ামসন প্রত্যেকবারের মতো রান করে নিউজিল্যান্ডকে সেই ম্যাচেও আগিয়ে নিয়ে যান এবং তার ফলে তারা কিন্তু ফাইনালে যেতে পেরেছেন। রস টেইলরও অবশ্যই তিনি ফার্স্টে দেখা গেছে যে অনেক স্লো ইনিংস খেলছিলেন এবং লাস্টের দিকে সে তিনিও কুইক ইনিংস খেলেন, তো তাদের দুজনের উপর খুব বেশি প্রেশার পড়ে যায়। অবশ্যই তারা সেই টিমের ব্যাকবোন কিন্তু তাদের অবশ্যই যারা অন্যান্য প্লেয়ার আছেন তাদেরকেও দায়িত্ব নিতে হবে, নাহলে ফাইনালে কিন্তু খেলা অবশ্যই মুশকিল হবে এই ইংল্যান্ড দলের বিপক্ষে। দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের মধ্যে স্টার প্লেয়ার খুবই কম কিন্তু তবুও নিউজিল্যান্ড যদি তাদের 100% পারফরমেন্স দেয় সেই দিনে তাহলে অবশ্যই নিউজিল্যান্ডকে অন্য টিম হারানো খুব একটা সহজ হবে না। আর নিউজিল্যান্ডের ফিল্ডিং পারফরমেন্সও কিন্তু অন্যান্য টিমের থেকে অবশ্যই খুবই ভালো। মার্টিন গাপটিল ওয়ার্ল্ড কাপে ব্যাটিং খুব একটি ভালো না হলেও তার ফিল্ডিং কিন্তু খুবই ভালো হচ্ছে। তিনি যদি সেই ম্যাচে ধোনির উইকেটটি না তুলে নিতেন তাহলে হয়তোবা
সেই ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো, কারণ ধোনি যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতেন তাহলে কে বলতে পারে সেই ম্যাচে হয়তো বা ইন্ডিয়ায় বিজয় হতো। তাই বলা যায় ফিল্ডিং এর উপরে তাদের খুবই পারফরমেন্স ভালো যেহেতু হচ্ছে এই টোটাল ওয়ার্ল্ড কাপ জুড়ে, সেটিকে তাদের বজায় রাখতে হবে আর ব্যাটিং পারফরমেন্স এর উপর আরেকটু জোর দিতে হবে, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা নিউজিল্যান্ডকেও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারি। আর এমনিতেই এই ওয়ার্ল্ড কাপে যেহেতু ফাইনালিস্ট হিসেবে যারা দুজন এসেছে তারা কখনো আগে ওয়ার্ল্ড কাপ জিতেনি, এবং ইংল্যান্ডও 27 বছর পর ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে, তাই বলা যায় আমরা এই ওয়ার্ল্ড কাপে একটি নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি এবং আমরা প্রত্যেকেই একটি ভালো ফাইনালের অপেক্ষায় রয়েছি। আর আপনি কি মনে করেন সেই ম্যাচে ইংল্যান্ড জিতবে না নিউজিল্যান্ড জিতবে? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।